كتاب الله دستوري وخير الخلق أسوتنا আজকে ইমাম আবু হানিফাকে নাস্তিক বলে। বাংলাদেশ একটা আহলে খবিস নামে একটা সম্প্রদায় বের হয়েছে, এগো ইমাম হলো টাই পরা হুজুর যে সূরা ফাতিহা পড়তে জানে না, ঠিক না বে? ঠিক, যে আসলে একটা ডাক্তার। আমি চ্যালেঞ্জ করলাম, যদি টাই পরা হুজুর সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে জীবনে ওয়াজ করবো না। খালি ইংলিশ বললেই যে পড়র পড়র ইংলিশ বললেই হে কোরআন হাদিসের বড় আলেম হয়ে গেল, তাহলে বেটা 17 বছর এই নিচের দ্বারে ঘইসা ওগলা সেল্লাম কত মাদ্রাসায়, তাহলে ওগলা সেল্লাম কে বইয়া বইয়া, ঠিক না বেটে? মার কষ্ট বুকে নিয়ে ও ক্লাসের আলেম হইলাম, মুফতি হইলাম, আর উনি ধাম করে এক ডাক্তার হইয়া ইংলিশ টিচার হইয়া ইংলিশ জিনিসপত্র দেখে উনি ধাম করে আল্লাহর উলি হয়ে গেছে গা, তাহলে খতিবগিরি করে নাকি, ঠিক না বেটি? ইংলিশ টিচারদের মতো বড় বড় ইউনিভার্সিটিতে যারা ইংলিশে টকিং করা, ইংলিশে বক্তব্য দেওয়া কোনো অস্বাভাবিক কিছুই নয়, কিন্তু ওই খুদ্দার তিনটা তাকের মেম্বারে বইয়া গিরায় থাবুর দিয়া কোরআন হাদিসের কথা বলা অনেক ঝামেলা, ঠিক না বেটি? জোরে খান, সব পরীক্ষা হয়ে যাবে যখন যায় না মাঝে দাঁড়ায় পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। যখনই খতিবগিরি করার জন্য যায় নামাজে দাঁড়াবেন, যখন দেখবেন আপনি পড়তেছেন ইংরেজির মতো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানের রহিম, কেন ইংরেজি বই দিয়ে মুখস্থ করছো? ইয়া কে যায় নামাজে চলে নি, ও আসলে স্কুল কলেজে, ও আসলে টকিং এর জন্য, ঠিক না বেদি? আল্লাহর কাছে তো চলে না, দেখবে যে নামাজের ভিতরে ইমামরা হাঁটা দিছে, ছোট্ট ছোট তালবে ইমরা দামরায় পড়ে কি, ঠিক না বেঠে? তখন বুঝবো যে কতটুকু মুফতি, ওই যায় না মাসে কারাইলে সব ফতোয়া বাইরে যাবে, ঠিক না বেঠে? পৃথিবীর সবচাইতে বড় মুফতি ফতোয়া দেশে কেউ, কিন্তু যায় না মাসে দাঁড়ায় হে পড়তাছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ কয় আর গে গেলে ঘুষা আর দাঁত না তুরে হেলা, ঠিক না বেঠে? কোরআন সহি সব সহি, কোরআন গয়রে সহি আর সাইরেনের মূল্য নাই, ঠিক না বেটি? হে মিয়া কোরআন বিশ্বহি পড়ে নামাজ পড়বা, কুত্তা বিলের যে দাম আছে সেই দাম তোমার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বালা তাআলা খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب عليم بما كانوا يكذبون سورة البقرة 10 এবং 8 নম্বর আয়াত। إن الله تبارك وتعالى إذا أحب عبدا نادى جبرائيل إن الله قد أحب فلانا فأحبه فيحبه جبرائيل ثم ينادي جبرائيل হাদিসুল আখের। আলহামদুলিল্লাহ আমরা অনেকদিন যাবত, বেশ কিছুদিন যাবত আমরা দেখতেছি যে অনেক আগের থেকেই ডক্টর জাকির নায়ক সম্বন্ধে অনেকে অনেক গালিগালাজ, মিথ্যা শেকায়েত এবং অপব্যাখ্যা দিচ্ছেন। গত কয়েকদিন আগে একজন দেখলাম, একজন আলেম সাহেব জাকির নায়কের বিরুদ্ধে আচরণ করতে করতে গিয়ে বললেন যে উনি তো লেখাপড়াই জানে না। এরপরে এক পর্যায়ে উনি বললেন যে 17 বছর যাবত মাদ্রাসায় হোলগার ভিত্তে ডলতে ডলতে বলে সব চামড়া উঠিয়ে ফেলাইছে, কি ডলতে ডলতে সেটা আপনারা শুনে নেবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা বেসারিহিম, আমি তাদের অন্তরে ছিল মেরে দিয়েছি
কানে শিস মেরে দিছি এবং চোখে শিস মেরে দিছি, সীসা লাগিয়ে দিছি, তারা দেখবে না। এরপর আল্লাহ বলছে ফি কুলুবি মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়ালাহুম আযাবুম আলীমুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের অন্তরের বেদী রয়েছে, অতঃপর আল্লাহ তাদের বেদী বৃদ্ধি করেছেন, তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি কারণ তারা মিথ্যাচারী। উনি সতেরো বছর কেন সত্তর বছর যাবৎ যদি মাদ্রাসার বারিন্দায় গিয়ে যদি বা বারিন্দায় বসে মাদ্রাসা হলগার ভিত্তি বসে কি চামড়া উঠিয়ে দিলাম, যদি একেবারে আরও কিছু করেন কোনো কাজ হবে না, কারণ বুঝার মন দিয়া জানার মন দিয়া কিন্তু কোরআন হাদিস পড়ে নেই। কাজেই এটা একটা শত্রুতাপূর্ণ বক্তব্য। ডক্টর জাকির নায়ক উনি 100% সত্য, ওনার ভুল নাই এটা আমরা বলি না। উনি মানুষ ভুল থাকতে পারে, যদি ভুল থাকে সেটা ভুলটাকে কোরআন হাদিস দিয়া ধরিয়ে দিবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল সফের, সূরাতুল সফের 8-9 রয়াতে আল্লাহ বলছেন ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরা আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন তারা আল্লাহর জ্যোতিকে তাদের মুখের মুখ দিয়ে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তার জ্যোতিকে পূর্ণরূপে উদ্ভাসিত করবেন, যদিও অবিশ্বাসীরা তা অপছন্দ করে। তিনি তার রসুলকে প্রেরণ করেছেন পার্থিব নির্দেশ, হুয়াল্লাযী আরসালা রাসূল, উনি প্রেরণ করেছেন রাসুলকে বিল হুদা হেদায়ত সহ, পার্থিব নির্দেশ এবং সত্য দিন সহ, বিল হুদা ওয়া দীনিল হক সত্য দিন সহ, এবং দিনের উপর তাকে শ্রেষ্ঠত্ব দানের জন্য, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। আজ মক্কার কাফেররা মুশরিকরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে মানুষকে যখন হেদায়েতের বাণী পৌঁছাইছেন, তখন কাফেররা কিন্তু তার বিরুদ্ধে হিংসা করেছেন এবং তা অপছন্দ করেছেন। দলিল সূরাতুল হামিম সেজদা ফুসিলাত, এটার একটা নাম 26 আয়াতে অকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউনা লিহাযাল কোরআনি ওয়াল গাউফিলা আল্লাকুম তুগলিবুন। কাফেররা যে মিটিং করলো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআন তেলাওয়াত করছে, কোরআন দিয়ে মানুষকে হেদায়ত করতেছেন, হেদায়ত হচ্ছেন, দিনে দিনে মানুষ ইসলামে দীক্ষিত হচ্ছেন, কাফেররা দেখলো যে পরিণত তো বেশি ভালো হচ্ছে না, কারণ যেই কোরআন শুনে সেই হেদায়তের মশাল পেয়ে যায়। আমাদের কাফেরের অবস্থা খারাপ, তো আমরা সলা পরামর্শ করে মিটিং করলাম। এই মিটিংটা কে করছেন, কোথায় করছেন? একমাত্র জানে কি আল্লাহ রাব্বুল আলামিন। আর এই জানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে জানিয়েছে যে কাফেররা কী সলা পরামর্শ করছেন। তারা মিটিংয়ে সিদ্ধান্ত করলো অকাল আল্লাহ জিনা কাফারু, আল্লাহ বলছেন কাফেররা কী সিদ্ধান্ত করিল, অকাল আল্লাহ জিনা কাফারু লা তাসমাউনা লিহাযাল কোরআন, কাফেররা সলা পরামর্শ করেছে তোমরা এই কোরআন শুনো না, ওয়াল গাউফ চিৎকার চিল্লাচিল্লি করে হট্টগোল করো, লাল্লাকুম তুগলিবু তোমরা বিজয়ী হইতে পারবা। এই জিনিসটা রাসূল জানে না, আল্লাহ জানে যে কাফেররা কী সিদ্ধান্ত করেছিলেন। এটা জানার উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন কাফেররা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে কোরআন তেলাওয়াত করছে, কোরআন শুনে শুনে মানুষগুলা হেদায়েত হয়ে যাচ্ছে। আদৌ ডক্টর জাকির নায়ক উনি মানুষ, ওনার মানুষ ভুল থাকতেই পারে, ওনার বদৌলতে ওনার লেকচারে পৃথিবীর বড় বড় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিকরা যখন তাদের সামনে যখন বেদ বাইবেল ত্রিপিটক জিন্দা পুস্তক রামায়ণ তারপরে আপনার এঞ্জিল তাওরাত জাবুর এগুলোর সামনে তুলে তুলে ধরল আর মহাগ্রন্থ আল কোরআনের সত্যতা প্রমাণ করলো, তখন ইহুদি নাসারা তারা ইসলামে দীক্ষিত হয়ে থাকলো। ইহুদিরা তো সলা পরামর্শ করতে করতে সেই তারা তো আমাদের বিরুদ্ধে করতে সেই ডাক্তার জাকির নায়কের বিভিন্ন জায়গার মাহফিলকে বন্ধ করে দিয়েছেন, কিন্তু এক শ্রেণীর আলেমরাও চিন্তা করে হায় হায় ওইলোটা কি ডক্টর জাকির নায়ক সিরিফ একজন MBBS ডাক্তার, সে এত কথা কয় করতে, তখন কী করো তার নামে মিথ্যা রচনা করো। সে ডাক্তার সে কী জানে, সে প্রচার করবে কেন, সে ভুল প্রচার করতেছে। তুমি সত্তর বছর যদি কোরআন হাদিস তুমি রিসার্চ করো বা তুমি হোলগার ভিত্তিতে তুমি কী চিরা বলেছিল তুমি জাতি দেখবেন কোনো কাজে হবে না, যদি মন দিয়ে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালাকাদ জারাল আলী জাহান্নাম কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি সূরা আরাফ 119 আয়াত, আমি অধিকাংশ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য, কেন তাদের দিল নিছি তারা দেখে নাই, অন্তর দিছি দেখে নাই, কান দিছি শুনে নাই, চোখ দিছি দেখে নাই,
উলাইকা কাল আনাম, তারা পশু, আল্লাহ বলছে না পশু না, বালহুম আদাল, এর চেয়ে নিকৃষ্ট। আজ ডক্টর জাকির নায়েক পৃথিবীর বুকে ইহুদি বেদিন বেঈমান কাফেরদের সম্মুখে ইসলামকে উপরে উঠে রাখছে, কোরআনকে উপরে রাখছে, মুসলমানেরকে বিজয়ীর বেশে রাখছে। এক শ্রেণীর মোল্লাগো, এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীদের সহ্য হয় না, এখন প্রপাগান্ডা চালাচ্ছেন। এই ব্যাপারে একটি কিচ্ছা মনে পড়ে, একটা ঘটনা মনে পড়ে গেল। এক বুড়ি শাশুড়ি আর বৌমা একদিন কথা কথা বলতেছে, তো হঠাৎ করে শাশুড়ি বলল, শাশুড়ি একটু একদম দূরে মনে করে খোলা জায়গায় বসে দুইজনে আলাপ আলোচনা করতেছে, হঠাৎ করে শাশুড়ি বলল, বৌমা আমার পানি পিবাসে একটু পানি নিয়ে আসো। তো বৌমা ছিল একেবারেই খাটো, তো পানির কলসি যতটুক বউ কিন্তু অতটুক লম্বা, যাক বউ পানি আনতে গেছে। হঠাৎ করে বউ হুঁচট খেয়ে বউর নাকে হুল কলসিতে পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে এখন বউ কলসিতে খালি পানি নাকের ফুল খোঁজ করতেছে। অনেক সময় পরে শাশুড়ি বলল, বৌমা জিমা কী করতেছ, পানি আনতে এত সময় লাগে? বৌমা বলল, মা কি বলবো, আমার নাকফুলটা কলসির মধ্যে পড়ে গেছে, তুই পাও নাই? মা নাকফুল পাবো কি গো মা, কলসির তো তলাই নাই। শাশুড়ি বলে, বৌমা তুমি মানুষ হইতো এক হাত, তোমার হাতের দৈর্ঘ্য হইছে অর্ধ হাত, তুমি আজ থেকে কেয়ামত পর্যন্ত যদি কলসির তলা তালাশ করো, কলসি কলসির তলা পাইবা না। কলসির তলা ঠিকই আছে, তোমার হাতের দূরত্ব কম বৌমা, এটা তোমার যেটা কলসির দোষ না, এটা তোমার দোষ। আজ তুমি নাকি দৌড়ের হাদিস পড়ছো, তুমি নাকি দাওরায় হাদিস পড়ছো, যদি বাস্তবে তুমি দাওরায় হাদিস পড়তা, তাহলে এই যে কোরআন, এই যে সহি বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাইয়ের যে রেফারেন্সগুলো দিচ্ছে, এটাতে বলেন যে হাদিসে নাই, কেন মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছেন? সেদিন আল্লাহর দরবারে কিন্তু আপনাকে আমাকে জবাবদিহি আল্লাহর আদালতে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মারিয়ে কাযিবা ইউহাদ্দাসা বিকুল্লি মা সামিয়া, ওই লোকের জন্য মৃত্যু খোয়া এতটুকুই যথেষ্ট যে যা শুনে তাই প্রচার করে। ডক্টর জাকির নায়েক পৃথিবীর একজন দায়ী ইলাল্লাহ, সে আজ মানুষের মুখে যে আপনার মতো মুফতির, আপনার মতো মুহাদ্দিসের, আপনার মতো দাওরা হাদিস পাশ করানো লোকের দ্বারা সম্ভব না, যেই সব বিদুর্বিদের ধর্মগ্রন্থ থেকে খুঁটি খুঁটি করে বাইর করছে। আরে আপনি তো দূরের কথা, যেই ডক্টর জাকির নায়কের বৈঠকে থাকে হায়ার এডুকেটেড লোকগুলা, মক্কা মদিনার মতো বড় বড় দায়ী এবং মক্কা শরীফের খতিব, মদিনা শরীফের খতিবের মতো লোক ও তার বৈঠকে থাকে, ওখানে তার মতো আমার মতো আপনার মতো ফুটি চালা বৈশা সমালোচনা করছেন। আরে ভাই সমালোচনা করতে পারেন, দলিল সহ সমালোচনা করেন, যে সমালোচনা এটা মিথ্যা কথা, তারপরে আসেন আরেকটি মিথ্যা অপবাদ করছেন। মনে রাখবেন আল্লাহর আদালত সেদিন আপনাকে আল্লাহর আদালতে জবাব দিয়ে করতে হবে। আল্লাহ সেদিন আপনি জিব্বা কেনে চেয়ে পালাবো, আপনি বলেছিলেন কি যে আল হাদিসরা নাকি আল হাদিস বলেন না, আহলুল খবিসরা গালি দিচ্ছেন, এই গালির বিনিময়ে ইনশাআল্লাহ আল্লাহর আদালতে আপনার মামলা করবো ইনশাআল্লাহ, আল্লাহর কাছে মামলা পেন্টিং করে রাখছি, সেদিন হাশরের মাঠে মামলার শুনানি হবে ইনশাআল্লাহ। আপনি বলছেন যে আহলুল খবিস নামে একটি দল ইমাম আবু হানিফাকে ফাসেক বলছে, জিনা, আবু হানিফাকে ফাসেক বলা তো দূরের কথা, কোনো আহলুল হাদিসের বাচ্চা, কোনো সহি কোরআন হাদিস জানলেওয়ালা মানলেওয়ালা আবু হানিফা রাহিমাহুল্লাহ তো দূরের কথা, কোনো একজন দায়ীকে, কোনো একজন আলেমকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা ফাসেকি কাজ, আর আহলুল হাদিসরা কখনোই ফাসেকি কাজ করে নাই। আর হ্যাঁ, এখন যদি আপনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সহি মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন খারিজিদের নামাজ তোমার নামাজ তুচ্ছ মনে করবা, খারিজিদের নামাজ তোমার নামাজ তুচ্ছ মনে করবা, এখন একটা লোক যদি রফালেদিন করে জোরে জোরে আমিন বলে বুকে হাত দেয় সে কি আহলুল হাদিস? জিনা, সে আহলুল হাদিস নয়। সুতরাং এরকম যে একটা লোক আপনি গালি দেয় তাকে ধরুন, ধরে তাকে জিজ্ঞাসা তুমি নাকি আহলুল হাদিস, তো কোরআনে কোন জায়গায় আছে, হাদিসে কোন জায়গায় আছে মানুষের শিকায়ত করা, একজন দায়ী ইলাল্লাহ তাকে তুমি কীভাবে ফাসেক বললা? কোনো আলেম কালেম একজন ফকি, আবু হানিফা রাহিমাহুল্লাহ ফকি, ওনাকে ফাসেক কীভাবে বলবে? এর মধ্যে অসত্য কথা, এর মধ্যে একটা ভিত্তিহীন কথা আর কে হতে পারে না। মনে রাখবেন সেদিন আপনাকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। ডক্টর জাকির নায়েকের সম্মান দেখে আজকে আমাদের অনেকের মাথা নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছে হাদিসে কুদসিতে যে ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইজা আহাব্বা আবদান নাদা জিব্রাইল ইন্নাল্লাহা কাদ আহাব্বু ফুলান, যে আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিব্রাইলকে ডেকে বলেন আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো, তখন তিনি তাকে ভালোবাসেন। আপনারা এই হাদিসটা পাবেন সহি বুখারী 7485। তারপর আরেকটি হাদিসে ইজা আহাব্বা আহাব্বাল্লাহ আবদান নাদা জিব্রাইল ইন্নি কাদ আহবাবতু ফুলানান ফা আই ফা আহিব্বুহু ক্বালা ফায়ু নাদি ফিস সামাই সুম্মা তামজিলু লাহুল হাদিসুল আখের।
আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিব্রাইলকে ডেকে বলেন, আমি অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানে ঘোষণা করেন, অতঃপর আসমানবাসীর মাঝে তার জন্য ভালোবাসা নাজিল করেন। আর এ সম্পর্কে আল্লাহর বাণী এবং আল্লাহ সুবহান ভালোবাসা নাজিল করেন, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মারিয়ামের ৯৬ আয়াতে এই কথাটা বলছেন, বালা মান আউফু আউফা বিআহদি ওয়াত্তাকি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহি ইউহিব্বুল মুত্তাকিন। যে কেউ, হ্যাঁ কেউ তার অঙ্গীকার পূর্ণ করলে, তাকওয়া অবলম্বন করে চললে আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। তার মানে কি? আজ যেমন আমরা অনেক সময় নামাজের পরে দোয়া করি, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা, আয় আল্লাহ তুমি যদি কাকে কল্যাণ করো পৃথিবীর কেউ অকল্যাণ করতে পারে না, আর তুমি যদি অকল্যাণ করো পৃথিবীর কেউ অকল্যাণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আমি যাকে ইজ্জত দেই, আল্লাহ বলছেন তাকে, যে আল্লাহ বলছেন যে আমি যাকে ইজ্জত দেই আর তাকে এই বেইজ্জতি করার মতো ক্ষমতা কেউ নাই, আর আমি যদি বেইজ্জতি করি পৃথিবীর কেউ তাকে ইজ্জত দিতে পারে না। ডক্টর জাকির নায়েককে আল্লাহ পাক সম্মানিত করছেন, আপনার মতো আমার মূল্যক্ত লোক এই মিথ্যা প্রপাগান্ডা চালিয়া কিছু করতে পারবো না, বরং নিজের ক্ষতি করতে আসেন। কাজেই আপনাদের সকলের প্রতি সবিনয় অনুরোধ করছি, মানুষ ভুল থাকতে পারে, যে যদি ভুল কোনো ভুল পরিলক্ষিত হয় তাকে জানান, তাকে বোঝান, বলেন যে ভাই এটা আপনার ভুল হয়েছে, অথবা লেখালেখির মধ্যে বলেন যে এটা ভুল হয়েছে, মানুষ যার তার নিকটস্থ যাবে সে বলবে যে এটা ভুল হয়েছে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কল্লু বনি আদম খাতাউন খায়র খাতাবিনা তাওয়াবিন, প্রত্যেকটা বনি আদম ভুলকারী, আর উত্তম ভুলকারী যে ওই লোক যে ভুলকে ভুল জানার পরে সাতস্তবাস্তক পার করে। সুতরাং এত কোনো লজ্জা নাই, এত কোনো শরম নাই। সুতরাং আপনি যে কথাগুলো বলেছেন আহল হাদিসের নামে এবং ডক্টর জাকির নায়েকের নামে গত অনেক বছর আগে বলেছেন আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহেমাহুল্লাহর নামে, যে উনি একটা ঘড়ির মেকার, আল্লাহ যদি কাউকে ইজ্জত দেন পৃথিবীর কেউ ব্যয় যদি করতে পারে না, আল্লাহ যদি ব্যয় যদি করে পৃথিবীর কেউ ইজ্জত দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ যে কথাটা বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আল্লাহ রাব্বুল আলামিন এমন যে কথা বলছেন, ইউরিদুল্লাহু লিইউতফিয়া নূরিহি, যে কাফেররা তারা আল্লাহর জ্যোতিকে, তারা এখানে যে কোনো লোক হতে পারে, তারা এখানে বিশেষ করে কাফেরদেরকে উল্লেখ করছে, তারা তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূর ফজ্জলিত নূরকে তারা নিবে চায়। কখনো সম্ভব না। আল্লাহ কাকে দিয়ে কখন কোন অবস্থায় আল্লাহর দিন প্রজ্জ্বলিত করবেন সেটা তুমি জানো না, কাজে তুমি চেষ্টা করে কোনো লাভ করতে পারো না, বরং তোমার ক্ষতি করবা। সুতরাং আসুন আমরা আমাদের নিজেকে নিজে সংশোধন করি, আর যে দলিলগুলো দিচ্ছে দলিলে যদি না মিলে সেটা সৌহার্দ্যপূর্ণ আচরণ কথা বলুন, যেভাবে কথা বলেছেন আল্লাহর আদালতে। আপনারা এরপর বলছেন উনি কোরআন পড়তে পারে না, আপনি যে একজন কোরআন পড়তে পারেন, আপনি যে বিকৃতি করে কোরআন তেলাওয়াত করছেন, আপনি আল্লাহর আদালতে কী জবাব দিয়ে করবেন? আপনারা না আমাদেরকে ফতোয়া দেন আমরা কোরআন পড়তে পারি না, বেশ ভালো কথা আমরা কোরআন পড়তে পারি না, আপনারা সুন্দর কোরআন পড়তে পারেন, তাহলে আপনি খুল হু আল্লাহ কীভাবে বললেন, হ্যাঁ সুরে পাতে কীভাবে ব্যঙ্গ করে বললেন? হ্যাঁ আপনি বলবেন আমি উনাকে জাকির নাকে ব্যঙ্গ করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাউকে ব্যঙ্গ করা হারাম কাবিরা গুনাহ আপনি জানেন না? আপনি নাকি হোলগা সিজা পালেছে সতেরো বছর করে, ৭০ বছর যে হোলগা সিজা কিছু আসবে না যদি আল্লাহ ভীতি না থাকে। আমাদের জানা আছে, আমরা বাংলাদেশে শুনি অনেক বড় বড় মহাদ্দিসে কেরাম ৪০ বছর বুখারি পড়াইছেন, কত বছর পড়ছে আল্লাহ আলম, ৪০ বছর বুখারি পড়াইছেন, তো ৪০ বছর বুখারি পড়লে আমরা বুখারি রেফারেন্স দিই, মুসলিমের রেফারেন্স দিই, আবু দাউদের রেফারেন্স দিই, তখন ওরা বলে না না এটি তো বুখারিতে নাই, নাই নাকি ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা বাসারিহিম গিশাওয়া, আল্লাহ চিল মেরে দিয়েছে তার অন্তরে, তার চোখে, তার কানে, সে দেখবে না, আসলেই দেখে নাই। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝদান।